আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম টু দিনাস কুকিং হোম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমার পরিবার নিয়ে ভালো আছি। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো চুলায় তৈরি ফ্রাই প্যানে ড্রাই ফ্রুট কেক তৈরি করে দেখাবো। আসলে আমি তো কেক অত একটা ভালো পারি না, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে সবাই তো খুব সুন্দর সুন্দর কেক তৈরি করে দেখায়, তো আমিও দেখি আমি কি আর সবার পিছনে পড়ে থাকবো। আমি একটু চেষ্টা করে যে আমার সব ভাই আপুরা খুব সুন্দর সুন্দর কেক তৈরি করে দেখাচ্ছে, তা আমি ভেবেছি দেখি আমি সবার মতো না পারলে একটু চেষ্টা করে যাই একটা কেক তৈরি করে সবার সাথে একটু শেয়ার করে দেখাই। সেজন্য আজ আমি একটা চুলায় তৈরি প্রাইফেনের ড্রাই ফ্রুট কেক তৈরি করে দেখাবো। ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অলে প্রেস করে দিবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে অল নোটিফিকেশন আকারে চলে যাবে, তখনই আপনারা চাইলে যে কোনো সময় আমার রেসিপিগুলো দেখতে পারেন। চুলায় তৈরি ড্রাই ফ্রুট কেকটা তৈরি করতে যা যা লাগছে আমার এখানে, আমি এখানে নিয়েছি 4টি ডিম নিয়েছি। আজকে আমি 4টি ডিম দিয়ে কেকটা তৈরি করব। এখানে নিয়েছি চিনি, সয়াবিন তেল, আপনারা এখানে বাটার এবং ঘি ইউজ করতে পারেন, একটু লবণ, আর হলো 2 কাপ হলো ময়দা, তারপরে কিছু ড্রাই ফ্রুট, হলো এখানে বাদাম আছে, কিশমিস আছে, আর হলো বেকিং পাউডার। আমি এখন ডিমগুলোকে ফাটিয়ে এক এক করে বাটির মধ্যে রেখে দিচ্ছি। আমি আসলে কুসুম পর্যন্ত ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে এখন বিট করে নিব। তো আসলে আপনাদের যদি ইলেকট্রিক বিটার যদি না থাকে আপনারা কাটা চামচ এবং হুইস্কগুলো ইউজ করতে পারেন, তো আমি ওইগুলোতে আর যাচ্ছি না যেহেতু আমার ইলেকট্রিক বিটার আছে। তো আমি সময়টা বাঁচানোর জন্য আমি ইলেকট্রিক বিটারটা ইউজ করছি, আর আপনাদের যদি না থাকে আপনারা কাটা চামচ এবং ওই হুইস্কগুলো দিয়ে, যেগুলো দিয়ে আমরা পুডিং বানানোর সময় ডিমটাকে ফেটিয়ে নিই, ওগুলো দিয়ে করতে পারেন। তো আমি একটু একটু করে চিনিটা দিচ্ছি, যেহেতু চিনিটা দানাটা বড় সেজন্য চিনিটা যেন কোনো অবস্থায় যেন ডিমটার মধ্যে কোনো দানা অবস্থা যেন না থাকে, যেন একদম গলে যায়, ওইভাবে করে আস্তে আস্তে করে দিচ্ছি। আমি একবারে চিনিটা দিইনি, একটু একটু করে দিচ্ছি, একবারে কখনো দেওয়া যাবে না, আপনারা 2-3 বারও দিতে পারেন, একটু একটু করেও দিতে পারেন। তো আমি এভাবে করে দিয়ে দিয়ে বারবার করে দিয়ে প্রায় আমি 3-4 বার করে দিয়েছি চিনিটাকে দিয়ে, তারপর আমি ইলেকট্রিক বিটারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফোম করে নিয়েছি। তো এখন আমি সয়াবিন তেলটা অ্যাড করছি। আপনারা এখানে সয়াবিন তেলের যদি আপনার যদি বাটার এবং ঘি থাকে, আপনাদের যেটা দিয়ে খেতে পছন্দ কেকটা সেটা ইউজ করবেন। তো এখন আমি আবার তেলটাকে দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে ফোম করে নিয়েছি। এখন আমি বাকি তৈলটো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ইলেকট্রিক বিটারটা দিয়ে আবার বিট করে নিচ্ছে। আমার ফোমটা তৈরি হয়ে গেল। তা আসলে আপনারা যদি চান, যদি যারা স্পঞ্জ কেক হয় তার একটু ফোম করতে চান ডিমটাকে, তো আপনারা আর একটু ফোমি করে নেবেন। তো এখন আমার কমপ্লিট, আমি 3-4 মিনিটের মতন করে নিয়েছি। তো এখন আমি যা যা অ্যাড করছি, এখন আমি এখানে 2 কাপ ময়দা অ্যাড করছি, তো একটা স্টেনলেস চালনির মধ্যে নিয়ে এগুলো অ্যাড করছি। এখানে 1 টেবিল স্পুন দিয়েছি বেকিং পাউডার, দিয়ে একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি, যদি কোনো ধরনের ময়লা থাকে এতে করে এগুলো সব উপরে থেকে যাবে। তো যেহেতু 4টা ডিম দিয়ে বানাচ্ছি সেজন্য আমি 2 কাপ দিয়েছি। তো এখানে সামান্য একটু লবণ অ্যাড করছি। আসলে যে কোনো মিষ্টি খাবার একটু সামান্য একটু লবণ দিলে কিন্তু মিষ্টিটা মনে হয় যেন আরও বেশি করা হয়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে ভালোই লাগে। যারা পছন্দ করেন তারা লবণটা অ্যাড করবেন, যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তো এখন আমি চামচটা দিয়ে, আসলে নাড়তে সমস্যা ছিল সেজন্য চামচটাকে উঠিয়ে নিয়েছি। এখন এই হুইস্কটা দিয়ে আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, বেশি জোরে জোরে করার দরকার নেই। তো এভাবে করে আমি নেড়ে নেড়ে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে ভালোভাবে ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে দেখাচ্ছে যে এটা কিন্তু অনেক ঘন, এই অবস্থা কিন্তু কেক তৈরি করা যাবে না, তার মানে এটাকে আরেকটু লিকুইড করে নিতে হবে। তো আমি একটু দুধ অ্যাড করবো, আপনাদেরকে দেখাবো। তো এখন আমি দুধ অ্যাড করছি, এখন অর্ধেকটা দুধ অ্যাড করছি, একবারে দিচ্ছি না, যদি প্রয়োজন হয় আবার দেব। তো এখন আমি হুইস্কটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ কেক বানায় যারা তারা তো অবশ্যই জানেন। তো আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটার ঘনত্বটা কীরকম হবে। তো আমার মনে হচ্ছে আমার পুরাটা লিকুইড দুধে লেগে যাবে। তো আমি পুরাটা এখানে টোটাল 1 কাপ হবে, তো আমার পুরাটা দুধে লেগে গিয়েছে, পুরো 1 কাপ দুধে লেগেছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে হুইস্কটা দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে, তো আমার ঘনত্বটা কীরকম ছিল আপনাদেরকে দেখাচ্ছে। ঠিক কেকের যে ঘনত্বটা বেটাটা ঠিক এরকমই হবে, এতে করে কেকটা অনেক সফট হবে, খেতে অনেক ভালো লাগবে। তো এই যে এরকম করে আমার বেটারটা তৈরি হয়ে গেল,
তা আমি আসলে কাউকে শেখানোর জন্য না, জাস্ট আমি শিখছি এটাই। তা আমি আসলে আজকে ঘরোয়া পদ্ধতিতে সব কিছু ঘরে যা ছিল তা দিয়ে আজকে কেকটা তৈরি করছি। তো আমি ফ্রাই প্যানে তৈরি করছি, আমার কেকের মোল্ডগুলো আছে ওইগুলো ইউজ করিনি। আসলে যাদের মোল্ড নেই তারা কীভাবে তৈরি করবেন, যদি চান আমার মতো করে তৈরি করতে পারেন, আমি আসলে দেখানোর জন্য। আসলে আমাদের বাসা যা থাকে তা দিয়েও কিন্তু করা যায়, এসব ছোট ছোট ফ্রাই প্যানেও কিন্তু কেক তৈরি করা যায় একেবারে ইজি ওয়েতে। তো এখানে আমি ব্রাশ সয়াবিন তেল দিয়ে ব্রাশটা দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখানে সাদা কাগজ বাচ্চারা যেগুলোতে লিখে, আমার বেকিং পেপার ছিল আমি ওটা ইউজ করিনি। আসলে আজকে ঘরোয়া পদ্ধতিতে বাসা যা ছিল তা ওইসব জিনিসগুলো দিয়ে আজকে কেকটা তৈরি করছি। এখন ব্রাশটা দিয়ে কাগজটার মধ্যে এভাবে তেলটা চেপে চেপে দিচ্ছি যেন কাগজটা তেলটা লেগে যায়। আমি ফ্রাই প্যানে কাগজটা সেট করে নিয়েছি। তো এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা যেভাবে করে উপর থেকে ঢেলে নিলে অনেক ভালো হয়, নিচে থেকে না দিয়ে উপর থেকে ঢাললে দেখা যায় যে ভিতরে যদি কোনো ফাঁকা ফোঁকা থাকে ওইগুলো আর থাকবে না, সবগুলাতে ব্যাটারটা একবারে সমানভাবে চলে যাবে। তো এখানে আপনারা যদি চান কেউ অর্ধেকটা ব্যাটারের মধ্যে আপনারা কোকো পাউডার অ্যাড করো, ডাবল লেয়ারের কেক তৈরি করতে পারেন। এক পার্ট থাকবে চকোলেট, এক পার্ট থাকবে এরকম সাদা নর্মাল। তো এখানে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি, এখানে কিশমিশ দিচ্ছি। আপনারা যদি চান ব্যাটারটার সাথে সবগুলো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। তো আমি ওগুলো মিক্স করিনি, আমি মিক্স না করে উপরে সবগুলো ড্রাই ফ্রুট এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তো আমার বাচ্চারা মিক্স করলে খেতে চায় না, সেজন্য আমি উপরে সবগুলো ড্রাই ফ্রুট দিয়েছি। এভাবে করে দিলে ওরা খেতে পছন্দ করে, সেজন্য উপরে সবগুলো ড্রাই ফ্রুট এভাবে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে একবারে সবগুলো অ্যাড করতে পারেন। তো এতে করে দেখতেও সুন্দর লাগে, ড্রাই ফ্রুটগুলো উপরে ছড়িয়ে দিলে কেকের ব্যাটারটার উপরে। তো এখন আমি চুলায় নিয়ে যাব এটা বসাতে। তো এখন আমি নিয়ে এসেছি চুলার মধ্যে। তো আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যেভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। তো এখন একটা কাঠি সাজিয়ে দেখাচ্ছি যে আমার কেকটা কী পরিমাণে হলো কি না। তো একটু ভিতরে এভাবে একটু প্রেস করে তারপরে যে দেখুন, তার মানে কাঠির গায়ে লেগে নিয়ে তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা ফ্রাই প্যানের ভিতরে কিন্তু আমার কেকের যে ইয়েটা ফ্রাই প্যানটা। তো আসলে আমি তো প্রথম সরাসরি দেখিয়েছিলাম, আমি পরে এটাকে উঠিয়ে বড় ফ্রাই প্যানটাকে 2-3 মিনিট মতন হিট করে নিয়ে তারপরে এটার ভিতরে দিয়েছি। তো এখন আমি এভাবে উল্টি ওই জায়গাটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারিনি। বড় ফ্রাই প্যানটা যখন বসিয়ে যখন ছোট ফ্রাই প্যানটা বসিয়েছি ওটা দেখাতে ওটা স্কিপ হয়ে গিয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। তাই যে দেখুন আমার কেকটা অনেক সফট হয়েছে। তো যেহেতু আমি স্পঞ্জি করিনি, জাস্ট এটা প্লেন কেক তৈরি করেছি চুলায় তৈরি। আমার কেকটা তৈরি হয়ে গেল, এই যে দেখুন। আপনারা চাইলে যারা নতুন এভাবে ড্রাই ফ্রুট কেকটা চুলায় তৈরি করতে পারেন ফ্রাই প্যানে। আসলে এটা সসম্যানও তৈরি করা যাবে, যাদের ফ্রাই প্যান নেই তারা সসম্যানে তৈরি করতে পারেন, মোল্ড থাকলে তো মোল্ডও তৈরি করতে পারেন কেকের যে মোল্ডগুলো। তো এই যে দেখুন চুলায় তৈরি ফ্রাই প্যান কেকটা তৈরি হয়ে গেল, ড্রাই ফ্রুট কেক। তো এইভাবে করে কেক তৈরি করে খাওয়া যায়। আসলে ওভেন না থাকলেও কিন্তু একেবারে ইজি ওয়েতে কেক তৈরি করা যায়। তো আমি এখন একটু কেটে দেখাচ্ছি কেকটা আমার কীরকম হলো। আশা করি সব ভিউয়ার্সদের ভালো লাগবে। আসলে বললামই তো আমিও তো একটা ভালো কেক তৈরি করতে পারি না, তারপরও চেষ্টা করেছি যতটুকু করতে পেরেছি। এই যে দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে, আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখতে পারেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই ছিল আমার রেসিপিটা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।